তুমি কোরআন হাকিমের যে কোনো জায়গা থেকে তোমার পক্ষ থেকে ঐচ্ছিক তেলাওয়াত করো فأخذتهم الصيحة مشرقين فجعلنا عاليها سافلها وأمطرنا عليهم وأمطرنا عليهم حجارة من سجين চমৎকার শুনেছি কন্ঠটা কিছুটা বসে গিয়েছে মনে হয় সারাদিন ক্লান্ত শ্রান্ত হয়ে গধুলি বিকেলে একটু হতেই পারে বাকিটুকু শুনবো আপনার কাছ থেকে আব্দুল হাকিম তেলাবাদ অত্যন্ত সুন্দর হয়েছে চমৎকার হয়েছে সে যে জায়গা থেকে তেলাওয়াত করেছে লুত আলি ইসলামের কাহিনী আসহাবুল হেজিরের কাহিনী এবং সেখানে তেলাওয়াতটি তাদের শাস্তির জন্য তো কাজে ওই ধরনের মনে হচ্ছে যে সে বুঝে বুঝেই তেলাওয়াত করেছে হৃদয়গ্রাহী তেলাওয়াত অনেক ভালো করবে আল্লাহ তাআলা বিজয় দান করবে আরেক আমরা একটি অতিথি প্যানেলের মুফতি আজিজুল ইসলাম ফর পান আপনি যদি বলতেন এই ছোট্ট বন্ধু এত সুন্দর তেলাওয়াত কেমন লেগেছে আপনার কাছে মাসা আল্লাহ কলিজা শীতলকারী তিলাওয়াত অত্যন্ত চমৎকার লেগেছে এই কোরআনের তিলাওয়াত এদের সুরের মাধ্যমেই আমাদের অন্তরের মধ্যে বেঁচে থাকবে সেই কামনা করি আল্লাহ পাক তোমাকে তৌফিক দান করুন আমি আল্লাহ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ফারহান আব্দুল্লাহ